বাসায় এরকম নেকে থাকেন না তো এই যে কিন্তু তুমি কি মনে করে আমার বাসায় আসছো সেইটা আপনি জানতে হবে না আমি বলছি আপনি টাওয়েল পরে কেন না আমি ভাবছিলাম লুঙ্গি বাথরুমে কিন্তু বাথরুমে পাইলাম না দাঁড়াও পড়তেছি লুঙ্গি পরে দেবো না এখন শার্ট প্যান্ট পরেন আচ্ছা শুনেন আমি ওয়াশরুমে ওয়েট করতেছি আপনি গ্যাপে পরে নেন কয়দিন পরছিলেন ওয়াও আপনি একদিন পরে লন্ড্রিতে দিয়ে দিবেন আপনি এত পরিষ্কার এই তো নমুনা না মানে হইছে কি ওইদিন তোমার সাথে দেখা করে আসার পথে রাস্তায় একটা কাক আমার এখানে টার্গেট করছিল এইজন্য লন্ড্রিতে দিতে হইছে ও আচ্ছা ঠিক আছে চলেন কই যামু তুমি আমার কই নিয়ে যাবা সেটা কি আপনার এখনি জানতে হবে পারবেন তুমি কি আমার থানায় নিয়ে যাইতেছো তোমার আব্বার কাছে আমি তোমার অনেক ডিসটারব করে ফেলেছি তাই না আমি সরি পারবেন আমি আসলে তোমার ইচ্ছা করে ডিসটার্ব করি নাই আমি কিন্তু তোমার ইফটিজিং করি নাই তোমার হয়তো আমি বুঝাইতে পারি নাই বা তুমি আমার বুঝতে পারো নাই আমি আসলে তোমার ছোট বোনের মতোই দেখি আচ্ছা কিসের ছোট বোন আমি আপনার ছোট বোন হইছি কবে যত সব উল্টা পাল্টা কথাবার্তা আসেন কি হলো আসেন আসেন রিকশা উঠো আজকে সারাদিন রিকশায় ঘুরব আর তোমার সাথে প্রেম করব তুমি কিন্তু আমার তুমি তুমি করে বলতেছো বলছি না তোমার সাথে প্রেম করব তো কি আপনি করে বলবো ও তাই তো কিন্তু তুমি আমার সাথে প্রেম করবে কেন তুমি আমার সাথে প্রেম করবে কেন মানে এই স্টুপিড তুমি আমার পিছে পিছে ঘুরতে না প্রেম করার জন্য ঘুরছি তো এখনো ঘুরি তুই উঠো আজকে ঘুরব আমরা এই কথা তুমি আমার আগে বলবো না আমার পকেটে তো পয়সা নাই মানি ব্যাগ তো রুমে জোন এসো এক মিনিট আমি যাব আর আসব ও পারভিন মানে সর্বনাশ হয়ে গেছে মানি ব্যাগ তো রুমেও নাই ওয়াও মানি ব্যাগ পকেটে নাই রুমে নাই তাহলে মানি ব্যাগের কি পাখা গজাইছে উড়ে বেড়াচ্ছে ওই তো ওই রকমই মানে গতকাল রাতে এক ছিনতাইকারী আমার পকেট থেকে মানি ব্যাগটা ছিনাই নিয়ে চলে গেছে আমি ছিনতাইকারীকে ধরতে পারি নাই আরেকটু হইলেই ধরে ফেলতাম তবে ছিনতাইকারীর আমি চিনতে পারছি যেমনেই হোক ওই ছিনতাইকারীরা ধইরা আমি মানি ব্যাগটা উদ্ধার করব মানি ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল 1000 টাকার নোট 500 টাকার নোট 200 টাকার নোট 100 টাকার নোট 200 টাকার নোটগুলো নতুন করকরা আর 500 টাকার অনেকগুলো নোট ছিল থামো তোমার টাকার হিসাব দিতে হবে না আমার কাছে টাকা আছে ওঠো ঠিক আছে আমার হাতে ধরো এটা কেমন হাত ধরা আর কিভাবে ধরব সুজয় বসো বাবু আমার একটু ছাড়ো না একটা মিনিট একটা মিনিট একটা মিনিট এই রিকশা ভাই থামেন 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 বাবর এই বাবর এই এদিকে এসো জি ভাই বলেন কি অবস্থা আসি ভাই আসি ভাই মানে তোমার সামনে একজন বড় ভাই বসা আছে তারা দেখা সালাম দিবা না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম চিনতে পারছো জি ভাই চিনছি
ওসি সাহেবের মেয়ে, আমি প্রশাসন ছাড়া প্রেম করি না। হয়ে গেছে, তোমার ভাবি হয়, সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাই মিয়া, বেশি কথা বলো কেন? তোমার সালাম দিতে বলছি সালাম দিবা, ভালো না মন্দ আছে সেটা জিজ্ঞেস করতে যাও কেন? কি জন্য ডাকছেন বলেন? তোমার নামে একাধিক কমপ্লেন আছে আমার কাছে। তুমি নাকি এলাকার বড় ভাইগোর সাথে বেয়াদবি করো, তাগর চেয়ার দিয়ে মারতে যাও। জি ভাই। ফাটদার, যদি তুমি এরকম কারো সাথে বেয়াদবি করো, আমার কাছে কমপ্লেন আসে, থাপড়ে তোমার 32টা দাঁত আমি ফালাই দিব না, সামনের 22টা 2টা দাঁত ফালাই দিব, যাতে সবাই তোমার পোকলা বাবর করে ডাকে। ভাই আর কিছু বলবেন? অনেক কমপ্লেন আছে তোমার নামে আমার কাছে। তুমি নাকি মেয়েগোর সাথে প্রেমের প্রলোভন দেখায় টাকা পয়সা সব ছিনায় আনো। ফাটদার, এইরকম যদি আর একটা কমপ্লেন আসে, আইন কিন্তু আমার নিজের হাতে তুলে নিব না, ডাইরেক্ট ফোর্স আসবো, তোমার হাতে হ্যান্ডকাপ পরায় রাস্তা দিয়ে ছেঁচাইতে ছেঁচাইতে তোমার নিয়ে যাবে, বুঝছো? জি ভাই। আবারও জি ভাই, বেয়াদব ছেড়ে যাও এখান থেকে। যাও মামা। তোমার সাথে এমন করলে কেন? কি করলাম বাবু আমি বুঝতে পারছি, ওর একটু শাসন করে দিলাম, বেয়াদব ছেলে, রাস্তা যদি তোমার সাথে দেখা হয় উল্টা পাল্টা যদি কোনো কিছু বইলাম আসে, এই জন্য একটু শাসন করে দিলাম। আমার ব্যাপারটা একদম ভালো লাগলো না। আচ্ছা বাবু আমি সরি তোমার কাছে, তুমি আমার ভুল বুঝো না, রাত্রে যদি আমি ওই ছেলের বাসায় যাই দেখবো সব ঠিক হয়ে গেছে, ওর সাথে আমার সম্পর্ক তো এইরকমই। প্লিজ বাবু তুমি ভুল বুঝো না, প্লিজ। আমরা এখন কোথায় যাবো বলো? জানি না মামা, যান। হ্যাঁ মামা যান। কি হইলো, একটু হাসো, রাগ করে থাকো না প্লিজ। কি হইলো, ওঠে। বসো। আমার একটা কাজ আছে, আমি গেলাম। মানে কি, কোথায় যাবা? খুব জরুরি কাজ, যাবো আর আসবো। তুমি রুমে আসো, কিন্তু রুম রেট করো না যে, তো রুমে এসে লাভ কি? এর চেয়ে তো আমরা রেস্টুরেন্টে বসে চাপ খেতে খেতে কথা বলতে পারতাম। হ্যাঁ আমি রেস্টুরেন্টে যাই, আমার ফ্যামিলি মেম্বারে দেখো, চাপ খেতে হবে না, আমাকে চাপ বানাবে। তো তুমি যে রুমে আসো, আমার বন্ধুরা দেখে না ওরা কি মনে করতেছে, আর এদিকে তুমি আমাকে টকাচ্ছ। ক্যাজে দাঁড়াও না, তুমি চেক করো কেন? Thank you.
বুঝছি ড্রাইভার ভুলে গেছিলাম গরু দে গরু কিসের গরু কিসের গরু মানে ওই বেটা এই রকম একটা কালা গরু তুই লুঙ্গি কাঁচা দিয়া চোখে সানগ্লাস পরা রাস্তা দিয়ে টাইন আনছস না তুমি কি পুরো পলে গেছো না স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছি মানে ওই তোর লগে আমার কি কথা ছিল কি কথা ছিল যে পারবিনের লগে যদি আমি প্রেম করতে পারি তাহলে তুই আমার একটা গরু দিবি ওই আস্ত গরু আমি তেহারি বানায় পুরো মহল্লা রেখাবো কথা ছিল না ভাইয়া তুমি কি পারবিনের সাথে প্রেম করতে পারছো করে ফেলেছি মাম্মা কেমনে আমি তোমাকে বিশ্বাস করি না যে তুমি একটা পটকা ও আমি পটকা শোন মুরাদ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না দাঁড়া তোরে দেখাই দেবো এই যে দেখ আজকাল লেটেস্ট ছবি এই শার্ট এই গেঞ্জি নগদে তুলছি ল চেক করে দেখ অবু তুমি এটা কেমনে করছো যে আগে তুই মোবাইল ফেরত দে যেমনি তুই দেখতেছস মনে হচ্ছে মোবাইল তুই চাপায় খেয়ে ফেলাবি গরু দে বন্ধু আমার কাছে এখন টাকা পয়সা নাই তো তুই যদি আমার গরু না দাস আমি কিন্তু আব্বুরে এখনই ফোন দিব তোমার আব্বু আসবে কোথা থেকে তোমার বাবা তো মারা গেছে ধর বেটা আমি আমার বাবার কথা বলছি আমি পারবিনের আব্বুর কথা বলতেছি আমার শ্বশুর আব্বু আমি যদি আব্বুর কাছে বিচার দেই আব্বু এক্ষুনি ফোর্স পাঠাই দিব তারপর তোরে হ্যান্ডকাপ পরায়া রাস্তা দিয়ে টাইনা হেঁচড়ে নিয়ে যাবে এরপর আমার কাছে রিমান্ডে দিব এখন তুই ক তুই কি আমার কাছে রিমান্ডে আইবি না গরু দিবি ক বন্ধু বিশ্বাস করো আমার কাছে এখন টাকা পয়সা নাই যে তুই আমার সাথে এমন করো না তুই যদি আমারে গরু না দেস আমি এই রুম থেকে যাবো না এই রুমে এখন থেকে আমার এই রুমে থাকমু এই রুমে খামু এই রুমেই ঘুমামু তুই এখন বিছানাতে গেলাম কেস তো এখন দুইটা তেহারি আর ড্রাইভার গরু বের কর একটা না দুইটা গরু দুইটা বের কর কর তুমি আমার প্রেম ভেঙে দিচ্ছ আর গরুও চাও তুমি তো নিষ্ঠুর কেন নিষ্ঠুরতা দেখছস কি তুই কিন্তু আমারে চিনস না তুই যদি এখন গরু না বের করস তোর কপালে শনি আছে তুমি আমার প্রেম ভেঙে দিছ না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার সাথে পারবিনের প্রেম ভেঙে যাবে শকুনের দোয়ায় গরু গরু দে গরু তো জবাই করমু আবার চুপচাপ বাজা কি রে মাত্র 2000 টাকা বেড়া ফোন দিবি যা এই এটা বাইনে হিসেবে রাখলাম গরুর টাকা জোগাড় করে আমার ফোন দিবি ঠিক আছে এই সাইডে এটা দিয়ে দে মিষ্টি লাগে কুস্তি করিস না ধীরে ধীরে দে মিষ্টি যেন না ভাঙে ভাই মিষ্টি লইলাম আমার নামে লেখা রাখে ঠিক আছে পরে টাকা দিয়ে দেবো না স্যার আমাদের বাকি নেই স্যার ওই মিয়া তুমি আমার চিনো না হ্যাঁ চিনি তো আমার শ্বশুরকে জানো আমার শ্বশুর থানার ওসি বিরাট অফিসার তোমার দোকানে যদি কোনো সমস্যা হয় খালি আমারে জানাইবা সমস্যার সমাধান স্যার টাকা দিতে হবে না দিলে আমার চাকরি থাকবে না আরে ভাই তোমার যদি চাকরি যায় আমার শ্বশুরের কাছে তোমার চাকরির ব্যবস্থা করব কথা দিলাম তোমারে তুমি নামটা লেখা রাখো পরে টাকা দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো আরে দিয়ে দেবো চাচা হ্যাক করে না করে না করে না করে না করেন শোনেন এইখানে দোকানদারি করতেছেন কেউ যদি চান্দা চায় কইবেন ওসি সাহেবের মাইয়ার জামাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে দোকানদারি করতেছি কি মিষ্টি ভাই আরে বেটা তোর দোকান থেকে শার্ট প্যান্ট ছুটলে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই না বড় ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে এই মিষ্টিটা খাওয়া তোরে ধর আমি খুশি করলাম আ কর আ আ বাবু বলো আপনি কোথায় আপনি
তুমি না আমারে সকাল থেকে তুমি করে বলা শুরু করলা প্রথম দিন তো একটু ভুল হবে এখন আপনি কোথায় সেটা বলেন ওই তো এলাকার ভিতরে মিষ্টি বিতরণ করতেছি মিষ্টি মিষ্টি কেন তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে না এখন বন্ধু-বান্ধব তো সবাই জেনে গেছে সবাই আমারে ধরছে আমার কাছ থেকে মিষ্টি খাবে তাই মিষ্টি বিতরণ করতেছি তাই নাকি হ্যাঁ বাবু এলাকার বন্ধু-বান্ধব যেহেতু আমার কাছ থেকে মিষ্টি খাইতেছে তোমারও তো একটা পাওনা আছে এখন তুমি আমারে বলো তুমি আমার কাছে কি খাইতে চাও আমি কিচ্ছু খাবো না আপনি এখন আমার বাসায় আসেন তুমি কিন্তু আমাকে আবারো আপনি করে বলতেছো তুমি যদি আমাকে আর একবার আপনি করে বলো আমি কিন্তু তোমার বাসায় যাব না আচ্ছা বাবা সরি তুমি বাসায় আসো আচ্ছা বাবু শোনা আমি যাওয়ার পর কি আমরা দুইজনে বাইরে বেরোব না বাসাতেই রুম ডেট করব মানে কি মানে মাথাটা একটু ব্যথা করতেছে তো তাইলে ফার্মেসি হয়ে আসতাম আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং জাস্ট কাম ওকে ওকে বাবু আমি এক্ষুনি আসতেছি এক্ষুনি আসতেছি কি ব্যাপার বাবু তুমি আমার অস্থির হয়ে ডাকতেছো কেন ওইদিকে আমার বন্ধুরা তোমার আমার যে প্রেম হয়ে গেছে সেই খুশিতে নাচতেছে আমার ফোন দিয়ে বলছে তাদের সঙ্গে যেন আমি পার্টিসিপেট করি আমি তাদেরকে ক্লিয়ারলি বলছি আমার গার্লফ্রেন্ড আমার জন্য বসে আছে আমি এখন তার কাছে যাব তোমাদেরকে আমি চিনি না সোজা তোমার কাছে চলে আসছি বাবু হা করো একটু মিষ্টি মুখ করো হা করো হা করো হা করো মিষ্টিটা পরে খাই আপনি বসেন তুমি কি আমাকে আবার আপনি করে বলতেছো আপনি বসেন আপনার সাথে আমার জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে তোমার জরুরি কথার আগে আমার একটা কথা আছে সেটা শুনো আব্বু তো পুলিশ অফিসার এমন কি কোনো আইন আছে একজন আমাকে কথা দিছে একটা গরু দিবে তার সাথে আমার লিখিত কোনো ডিড নাই এখন সে যদি আমাকে গরু না দেয় আমি যদি তাকে জেলের ভাত খাওয়াতে চাই সেটা কি সম্ভব আপনি কি বলতেছেন এসব আপনার কি মাথা ঠিক আছে আপনি কি পাগল হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ওই যে আমার চাটগায়া বন্ধু রেজা একটা ফটকা ওর কথা তোমার আমি আগেই বলছিলাম ওর সাথে একটা বাজি হয়েছিল মানে আমাদের দুইজনের মধ্যে যদি প্রেম হয়ে যায় তাহলে ও একটা গরু দিবে সেই গরু দিয়ে তেহারি করে এলাকার মানুষে খাওয়াম এখনো টাল বাহানা করতেছে বাই চান্স যদি গরু নাই দেয় তাইলে আমি ওর জেলের ভাত খাওয়াইতে চাই তুমি আমার সাথে থাকবা আব্বুরে বইলা ওর সোজা জেলে ঢুকাবো পারবা না এসব কথা এখন রাখেন আমি যে কারণে আপনাকে ডাকছি সেটাকে শুনেন আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা সকাল থেকে আপনার সাথে আমার যা কিছু হয়েছে সেটার জন্য আই এম সরি সকাল থেকে তো তোমার সাথে আমার কিছুই হয় নাই একবার তোমার আমি ধরতে গেলাম তুমি ছুইটা চলে গেলে আর আমি গরু আনতে চলে গেলাম এইটা না আপনি মনে করতেছেন না আপনার সাথে আমার প্রেম হয়ে গেছে হ্যাঁ অবশ্যই হয়েছে তা না হলে আমি মিষ্টি বিতরণ করতেছি কেন আসলে আপনার সাথে আমার প্রেমটা হয় নাই কি বলছো তুমি এসব প্রেম যদি নাই হবে তাহলে তুমি সকালবেলা আমার বাসায় গেলা কেন আমাকে ড্রেস পরায় টাই না হিসটা বাইরে বের করলা কেন তারপর রিকশায় উঠে হাত ধরে বসলা কেন এরপর আমি মিষ্টি বিতরণ করলাম কেন বলো এগুলো আসলে আমি একজনের উপর জিত করে করছি মানে আমি কিন্তু তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারতাছি না মানে আমার একটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে মানে তাহলে আমি কে আপনি আপনি রিবাউন্ড এটা আবার কি জিনিস ওই তো কালকে রাতে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল তো এই জন্য তো আমি চলে আসছি কিন্তু আমাদের তো প্যাচ আপ হয়ে গেছে তাহলে আমি এখন কি করব সেই জন্যই তো সরি বললাম হাসিন হাসিন হাই কি হলো এক্সকিউজ মি আরে মিষ্টি দেখি মানে সিরিয়াসলি